এবারে মিম রাফির রসায়ন নিয়ে তোমার মন্তব্য। ঢালিউড সিনেমায় পরামন টু দহন সিনেমার পর পরাণ দিয়ে বাজিমাত করেন রায়হান রাফি। 100 দিনেরও বেশি সময় ধরে প্রেক্ষাগৃহে চলছে পরাণ সিনেমাটি। এর মধ্যে আগামী 28 অক্টোবর মুক্তি পাবে দামাল সিনেমা। পরিচালক রায়হান রাফি ও অভিনেত্রী তমা মির্জা চুটিয়ে প্রেম করছেন। এবার তমা মির্জা অভিনন্দন সূচক বিস্ফোরক মন্তব্য ছাড়লেন ফেসবুকে। রোববার 23 অক্টোবর দামাল নির্মাতা রায়হান রাফি ও নায়িকা মিমের একটি ছবি প্রকাশ করে তমা লিখেছেন, দে হ্যাভ আ ভেরি গুড কেমিস্ট্রি, পিপল আর সো ইমপ্রেসড, গুড লাক ফর দামাল। এই ছবি প্রকাশ হওয়ার পরই কমেন্টের ঝড় বয়ে যায়। ক্যাপশন দেখে মনে হতেই পারে অভিনন্দন জানাতে এমন পোস্ট করেছেন তমা, তবে আপাত দৃষ্টিতে অনেকেই তা ভাবছেন না, যা কমেন্ট অপশনে গেলেই বোঝা যাচ্ছে। কাজের সুবাদে মিম ও রাফিকে প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে, আর এই নিয়ে শুরু হয়েছে নানান চর্চা। এর আগে তমা মির্জা রাফির সঙ্গে বুবলিকে জড়িয়েছিলেন। অনেক নেটিজেন মনে করছেন ইচ্ছা করেই রাফি ও তমা এমন করছেন সিনেমার প্রমোশন হিসাবে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।